গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল দেখো আমার স্নান করা হয়ে গেছে, আর আমি আমার গোপালকে তুলে দিয়েছি, তুলে আর পুজো দিয়ে দিলাম। তো সব ঠাকুরগুলোকে তোমাদের একবার দেখিয়ে দিই, চলো। দেখো এই যে মা সরস্বতী আছে, এই যে নরসিংহ ঠাকুর আছে, আমাদের গুরুদেব আছে, শ্রী চৈতন্যদেব আছেন, আমাদের আমার শ্বশুর মশাই আছেন, আর এই যে তোমাদের দাদা ভাইয়ের দোকানের ক্যালেন্ডার। গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো অল লাইফ জার্নি চ্যানেলে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো দেখো আমার সকাল সকাল স্নান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে ঠাকুর ঘরটা দেখালামই একবার, গোপালকে সাজিয়ে নিয়েছি ফুল দিয়ে। তো এই যে দেখো ছেলে, ও স্নান করা হয়নি এখনো, ছেলে মেয়ে খাওয়া হয়ে গেছে। তো এই যে পুজো করলাম, পুজো করে জল খেলাম, ফুল জল খেলাম, এবারে রান্নাঘরে যাই, চলো দেখি কী কী রান্না করি। তোমরা সারাদিন আমার সঙ্গে থাকো, ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো স্নান পুজো সেরে চলো আগে কাপড় জামাগুলো মেলে নিই, এগুলো কাঁচা ছিল আর জল ঝরতে দেওয়া ছিল, তো তাই এগুলো আমি বালতিতে করি, পরে ওগুলো আমি যেখানে মিলি আর কি গ্যারেজ ঘরে, মানে ওটা গ্যারেজ ঘর নাম কারণ ওখানে গাড়ি টাড়িগুলো থাকে। তো বন্ধুরা, আর একটা গ্যাস ওভেন আছে, ওখানে আমি আমিষ রান্না করি। রান্নাঘরে সাধারণত আমি নিরামিষই করি, আর ওখানে একটা গ্যাস ওভেন আছে, ওখানে আমিষ করি। দুদিকে দুটো করলে যেদিন আমিষ রান্না করি সেদিন একটু সুবিধা হয়, তাড়াতাড়ি হয়েও যায়, আর এদিক মানে এক জায়গাতেই যদি করি তাহলে অনেক লেট হয়ে যাবে, তাই ওখানে হয়তো নিরামিষগুলো রান্না করলাম, এখানে আমিষগুলো করলাম, আর তাহলে ধুতে ধুতে বেশি হয় না। রাত্রে হয়তো কোনো দিন যদি আমিষ রান্না করতে ইচ্ছে করে তাহলে রাত্রে ধোয়াধুয়ির অনেক ঝামেলা থাকে, তাই এখানেই করি এই গ্যাস ওভেনটাকে। তোমাদেরকে দেখিয়েছি, তো চল তো বন্ধুরা, আজকে হলো গিয়ে জ্যৈষ্ঠ মাসে 2 নম্বর মঙ্গলবার। তো প্রথম মঙ্গলবারে পুজো করাতে গিয়েছিলাম, তো আজকে যাওয়া হলো না, তোমাদের দাদা ভাই গিয়েছিল পুজো করাতে, আমার যাওয়া হলো না, একটু বাড়িতে কাজ ছিল, তারপরে মেয়েটাও উঠে পড়েছিল তাই যাওয়া হলো না। তো যাই হোক, একজন তো পুজো করে এলো, তো এনে দিলো ফুল প্রসাদ, খেয়ে নিলাম, আর বাড়িতেও পুজো দিয়ে নিলাম। পুজো সকাল সকাল করা হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে। তো আজকে যেহেতু মঙ্গলবার, আজকে তো ভাত খাবো না, তাই ভাবলাম যে আজকে একটু ঘাস চালের খিচুড়ি বানাবো। তো ঘাস চালটা খাওয়া চলে, উপসবারে খাওয়া চলে, তো মাকে করতে দেখেছিলাম ছোটোবেলাতে, তো তাই কালকে শাশুড়ি মাকে বলেছিলাম যে মা করবো, তো তাই তোমাদের দাদাভাই জিনিসপত্র সব এনে দিয়েছে। তো আজকে যে কটা আনাজ আছে বাড়িতে, আবার কুমড়ো কিনে নিলাম সবজিওয়ালার কাছে, তো আজকে কুমড়ো টুমড়ো দিয়ে যে কটা সবজি আছে সেগুলো দিয়ে আজকে ঘাস চালের খিচুড়ি বানাবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো এটা দেখো বন্ধুরা, এটা ঘাস চাল, মানে কোদো চাল বলে এটাকেও, আর এখানে দেখো খিচুড়ির জন্য আমি আনাজ কেটে নিয়েছি, দুয়ারে কুমড়ো কিনলাম, কাঁচা কুমড়োটা ভালো ছিল, পুরোটাই নিতে ইচ্ছা করছিল কিন্তু পুরোটা নিলাম না, অর্ধেকটা নিলাম, তার থেকে কিছু কিছু পরিমাণে এই যে খিচুড়ির জন্য কেটে নিয়েছি। কুমড়ো নিয়েছি, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, টমেটো, আর আলু পোস্ত বানাবো, বাচ্চাগুলো খাবে, আমরাও খাবো তার সঙ্গে। তো এই আলু পোস্তর জন্য আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, আর এই যে টমেটো আছে, টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত বানাবো। আমি ঘাস চালটা মাকে দেখালাম, তো মা বলছে একটু বেশি হবে, তো তাই আমি একটু কমিনি এটা, আর খিচুড়িতে বাদাম দিলে ফ্লেভারটা ভালো আসে, তাই যে দেখো বাদাম দেবো। তো চলো তোমরা দেখতে থাকো কীভাবে বানাই। তো চলো চালটা আগে ধুয়ে নিই, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই। আর আনাজগুলো আমার ধোয়া আছে, তো চালটা আগে ধুয়ে নিই। তো এটা উপাস বারে খেতে খুবই ভালো বন্ধুরা, এই যে প্রচণ্ড গরম, এই গরমে লুচি কিংবা রুটি বেশি খাওয়া ভালো নয়। আগের রবি মানে আগের মঙ্গলবারে আর কি লুচি করেছিলাম, তো আজকে ভাবলাম এটা বানাই, দুপুরবেলায় খাওয়া হবে, আর তখন সন্ধ্যার দিকে না হয় লুচি বানাবো, তো মা সেটাই বললো। আর তোমার দাদা ভাই বলেছে আমি রুটি খাবো, খিচুড়ি টিচুড়ি সেরকম পছন্দ করে নাও, তাই ওরা রুটি খাবে, তোমার দাদা ভাই খাবে, আমার ছেলে খাবে, ও আমার ছেলেও আবার খিচুড়ি পছন্দ করে না, তো ওরা দুজন রুটি খাবে, ওদের জন্য রুটি বানাতে হবে, আর আমি আর মা খিচুড়ি খাবো, তাই আমি আর আমার শাশুড়ি মায়ের জন্য আমি খিচুড়িটা বানাচ্ছি। তো চলো এটা বানালে পেটটা অনেকক্ষণ ভর্তিও থাকবে, আর এই সকালে একবার রুটি খাওয়া হয়েছে বন্ধুরা জানো তো। তো আগে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, দেখো আগে আমি বাদামগুলো ভেজে নেব, তেলটা গরম হোক। এই তেলে আমি
বাদামগুলো আগে ভেজে নেব। তো এই যে বন্ধুরা আমার বাদাম ভাজা হয়ে গেছে, এবার এই তেলটাতে আমি গোটা জিরে দিয়ে দেব। আর এই যে আমাদের গাছে এবার আমি আনাজগুলো একে একে ভেজে নেব। প্রথম টমেটো দিয়ে দিলাম, তারপর আস্তে আস্তে সব আনাজগুলো দিয়ে দেবো। সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপর যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে তখন একটু আদা দিয়ে আর চালগুলো দিয়ে আর প্রেশার কুকারে দিয়ে দেবো। তো এতে একটু নুন আর হলুদ দিয়ে দিই। চলো তো এবার এই আদা বাটাটা, এই যে আদা বাটা আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিই। এবারে এই যে চালটা আমি ধুয়ে রেখেছি এই চালটা আমি দিয়ে দেবো। এটা ডালিয়া নয় কিন্তু বন্ধুরা, এটা হচ্ছে ঘাস চাল, অনেকে কোদো চালও বলে জানে, কোদো চাল। পুরোটাই দিয়ে দিলাম। এটা কড়াই হতে অনেকক্ষণ সময় লাগবে, তাই এটা এবারে প্রেশার কুকারে দিয়ে দেবে। ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর গলা গলা হয়ে গেলে খিচুড়িটা খেতেও ভালো লাগবে। এটা একটু হালকা গায়া ঘি দিয়ে খেতে খিচুড়ি খুবই টেস্ট লাগে। তো মা খাবে না গায়া ঘি, তো আমি খাবো একটু গায়া ঘি দিয়ে দিই। এবারে এটা এটা প্রেশার কুকারে সিদ্ধ করে নেবো। আর এখানে আমরা সকালে ডাল করেছিলাম, এই যে ডাল এখনও আছে, তো ডালটা পরে মিক্স করে দেবো, তাহলেই হবে। তো এটা একটু নাড়াচাড়া করে এটা প্রেশার কুকারে দিয়ে দেবো, তাহলে এটা আমার রেডি হয়ে যাবে। চলো এবার এটা কুকারে দিয়ে দিই। তো দেখো বন্ধুরা আমার খিচুড়ি রেডি, আনাজগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে আর চালটাও সেদ্ধ হয়ে গেছে এই যে। আর কুকারের কি অবস্থা দেখো, জল পড়ে নোংরা হয়ে গেছে পুরো। তো যাই হোক এটা মজা হবে। আর এখানে আমার মা মনে হয় এই ভিডিওটা আমার দেখছে, তো মা কেমন হয়েছে অবশ্যই জানিও। এটা তো জানি না কেমন খেতে হয়েছে মাকে, মা আগে বানাতো তো খেতে খুবই ভালো লাগতো। তো দেখা যাক কেমন হয়েছে, টেস্ট করে তোমাদের পরে জানাবো, ঠিক আছে? তো মা যদি কোনো ভুল হয় তাহলে তুমি আমার অবশ্যই তুমি বলতে পারো আমাকে পরে। তো আমি ঠিক প্রসেসে বানিয়েছি কি না সেটাও জানাবে আমাকে। তো চলো এখানে দেখো ভাই আর আমার মেয়ের জন্য ভাত সেদ্ধ হচ্ছে, ওরা ভাত খাবে বলেছে। তো ছোটো হাঁড়িতে বসেছি, ভাতটা ফুটে উঠেছে, হয়ে গেছে এটা। তো চলো ভাতটা নামিয়ে নিই। ঝড় উঠছে দেখো বন্ধুরা, আকাশটা একদম কালো মেঘে ঢেকে গেছে পুরো। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, সব বাগে গুছিয়ে ঘরে ঢুকে পড়েছি, কারেন্ট নেই, একদম অন্ধকার। সবাই ছুটে ছুটে যাচ্ছে, বাচ্চারা দেখো কত ঝড় উঠেছে, এই দেখো। আর এই যে সামনের বাড়ির দিদিটা আছে, ওই যে দিদিটা ওর যে গুল ঘুটেগুলো আছে সেগুলো বাগাচ্ছে। ঘুরতে হবে
কিন্তু বাচ্চা বাচ্চাগুলো মুছলে গেলে তো আর এই বাচ্চাগুলো সব আম কুড়োচ্ছে। দেখো আমি জানলা থেকে শুট করছি, তো দেখো এই যে আম গাছ আছে এখানে, দেখো আমগুলো সব তুলে তুলে নিয়ে যাচ্ছে ট্রেনে পড়ে গেছে সামনের খাঁকি বাঁধে গাছের আমগুলো ট্রেন থেকে তুলে তুলে নিয়ে যাচ্ছে, দেখো কেটে কেটে যাচ্ছে, পেকে গেছে বন্ধুরা আমগুলো রোদে। বাচ্চা গুলো কুড়োবার জন্য কি করছে, বাচ্চা বড় সবাই চলে যাচ্ছে কুড়াবার জন্য। কি অবস্থা, আর আমরা ঝড়ে বেরোতে পারছি না, আর ওরা এসে এসে আমগুলো সব কুড়ি নিয়ে যাচ্ছে, দেখো কত আম কুড়িছে। তো বন্ধুরা, তোমাদের দিদিভাই তো ঝড়ে আম পড়ছে এটা দেখাতে ব্যস্ত, তবে এই ঝড়ের দিনে আমার একটা গান খুব কিন্তু মনে পড়ে, সেই গানটি হলো তোমরা শোনো, দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে। কি অবস্থা, কত ঝড় দিচ্ছে বন্ধুরা, দেখো জল হবে কিনা জানি না, মেঘ ধরে আছে বন্ধুরা। এই গানটা আমার খুবই ভালো লাগে, তো আমি যখনই সময় পাই এই গানটা শুনি। এই বই এই সিনেমার গানগুলো সবগুলোই খুবই ফেভারিট আমার, আর যেহেতু হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া, মনে হয় যেন একদম একটা মাটির গন্ধ এখান থেকে ভেসে আসছে। তো চলো বন্ধুরা, তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো। দেখি আমরা দেখি, এই দেখো বন্ধুরা আমাদের বাড়িতে আম চলে এসছে কাকিমাদের বাড়ি থেকে, তো পাশাপাশি বাড়ি, তো ওই জন্য আমটা চলে এসছে দেখো উড়ে। আর রুমটা পুরো অন্ধকার, দেখো কিছু দেখা যাচ্ছে না, ওখানে তোমার দাদাভাই জানলা ধারে শুয়ে আছে, কারেন্ট নেই। হ্যাঁ তো বন্ধুরা, অনেক ঝড়ের পর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, এই যে দেখো বৃষ্টি পড়ছে, মাটিগুলো পুরো ভিজে গেছে, যারা যারা আম কুড়েছিল তারা তারা বাড়ি চলে গেছে। মনটা কিন্তু খুব নিরাশ হয়ে যায়, মানে আমি পুরোনো দিনের পুরোনো পুরোনো গানগুলো শুনতে থাকি, সেরকমই একটা গান মনে পড়ে যাচ্ছে যে বৃষ্টি 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 এ কোন অপরূপ সৃষ্টি। কি ভালো না গানগুলো, তো তোমরা শুনতে থাকো আর এনজয় করতে। সৃষ্টির নিঃশ্বাস, কুকুরগুলো দিতে জায়গা পায়নি, কুকুরগুলো এই যে এদিক ওদিক যাওয়া আসা করছে, ভিজে যাচ্ছে ওরা। এই দেখো জানলা দিয়ে জল ঢুকছে, তো চলো জানলাটা বন্ধ করে দিই। এই যে দেখো দুষ্ট সোনা জানলা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। তো বন্ধুরা বৃষ্টি থেমে গেছে, দেখো আকাশ পরিষ্কার একদম। আর এখানে ছোট্ট দীপু ও দাদাভাইয়ের জন্য দাঁড়িয়ে আছে, ও দাদাভাই ওর জন্য চিপস আনতে গেছে, তাই না বেটা? তো দেখি চলো দাদাভাই আসছে কিনা। আর এখানে দেখো ছোট্ট দিতপুর দাদাভাই চলে এসেছে, তো ও চিপস পায়নি, তো যে চিপসগুলো বাড়িতে ভাজা হয় ভেজে খাওয়া হয় সেই চিপসগুলো নিয়ে এসেছে, তো ওই চিপসগুলো খাওয়াই ভালো, তাই না বলো বন্ধুরা? তো ওই বাজারের চিপসের থেকে এগুলো খাওয়া অনেক ভালো। তো বন্ধুরা এখন বাজে রাত্রি 11:30, খাওয়া দাওয়া সবাইকে কমপ্লিট হয়ে গেছে, তোমার দাদাভাইও ঘুমিয়ে পড়েছে দেখতে পাচ্ছ, আর মেয়েও ঘুমিয়ে পড়েছে, আর ছেলেও ঘুমিয়ে পড়ে, সবাই ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমিয়ে গেছিলাম। তারপর আমার মনে পড়লো যে আমার তো ভিডিওটা এন্ড করা হয়নি, তো চলো আজকে আমি এখানে ভিডিওটা এন্ড করব। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো গুড নাইট, টাটা।